আগের দিন তোমরা প্রেগন্যান্সি টিপস এর পার্ট 1 এর ভিডিওটা পেয়েছো, আজকে যাচ্ছে পার্ট 2। এবার আসি প্রেগন্যান্সিতে কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয় সেই ব্যাপারে। প্রথমেই বলি, প্রেগন্যান্সিতে খাওয়া উচিত একবারই নয় সেটা হচ্ছে আনারস এবং পেঁপে, কাঁচা পাকা যে কোনো টাইপের পেঁপে এবং আনারস, এই দুটো একদমই বারণ থাকে। আর যেটা তোমাদের না খাওয়া উচিত সেটা হচ্ছে বাইরের খাবার। বাইরের খাবারে জেনারেলি লোকজন আজিনামোটো দেয়, হিং দেয়, এই ধরনের খাবারগুলো পুরোপুরি অ্যাভয়েড করা উচিত। আর একটা জিনিস যেটা বাইরের খাবার কেন অ্যাভয়েড করা উচিত, অনেকেই খায় বাট বাইরের খাবারে কি হয়, তুমি খেলে ডায়রিয়া হওয়ার প্রচুর চান্সেস থাকে বা সেই সময় কোনো রকম কোনো ইনফেকশনস হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো সেই জন্য যতটা সম্ভব ওটাকে অ্যাভয়েড করা যায় তুমি করতে পারো। বাড়িতে তৈরি যে কোনো খাবার খেতে পারো বাট চেষ্টা করবে সেগুলোর মধ্যে আজিনামোটো বা হিং যাতে না থাকে সেটা খেয়াল করা। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি কি খাবে। খাবে হচ্ছে এই সময়টা যতটুকু পারবে প্রোটিন, ফ্যাট, ভিটামিন সবকিছু ইনটেকের, কিন্তু কার্বোহাইড্রেট সবটা দরকার শরীরে। আমি মানে মোটা হয়ে যাচ্ছি বলে কার্বোহাইড্রেট নেবো না, একদম না, তোমার বডিতে না লাগলেও বেবির জন্য কার্বোহাইড্রেটটা কিন্তু দরকার, সবটা দরকার। আমি জেনারেলি যেটা করতাম, আমার যেটা ডেইলি খাওয়ার রুটিন ছিল আমি সেটা তোমাদের বলছি, এবার তোমরা বুঝে একটা ঠিকঠাক মতন খাবার রুটিন বা খাবার চার্ট একটা করে নিতে পারো। আমি সকালবেলা নিতাম 8টার সময় মাদার হরলিক্স, তারপরে 9টার সময় খেতাম আমন্ড, তার সঙ্গে হচ্ছে কাজু, তার সঙ্গে হচ্ছে কিসমিস, আর তার সঙ্গে পেস্তা। আমন্ড নিতাম 3টে, তার সঙ্গে কাজু 4টে কি 5টা, পেস্তা ওরকম 4-5টা, আর তার সঙ্গে হচ্ছে কিসমিস 5-6টা এটা। তারপরে সকালবেলা খেতাম ব্রেকফাস্টে কোনোদিন রুটি, তার সঙ্গে একটু সবজি, বা কোনোদিন স্যান্ডউইচ খেতাম, কোনোদিন উত্থাপাম খেতাম, কোনোদিন চিড়ের পোলাও খেতাম, এক একদিন এক এক রকম খেতাম, বাট সেটা সবটাই ঘরে বানানো, বাইরের কোনো কিছু আমি খেতাম না। তারপরে ওটা 10টার দিকে খেয়ে নিলাম, তারপর 11টা কি 11:30টার দিকে খেতাম ডাবের জল। ডাবের জলটা খুব ইম্পর্টেন্ট এই সময় খাওয়া, তোমার শরীরটাকে ঠান্ডা রাখার জন্য। অনেকে বলে ডাবের জল খেলে বাচ্চা ফর্সা হয়, এসব কোনো কথাই নয়, বাচ্চা চোখ কটা হয় তাই জন্য অনেকে ডাবের জল খায় না, এসব একদম ভুল ভাল কথা। আমি রোজ ডাবের জল খেয়েছি, আমার বাচ্চার চোখ কটা হয়নি। তো ডাবের জলটা অবশ্যই খাবে, এটা শরীরটাকে ঠান্ডা রাখবে। আর একটা জিনিস খেতে পারো, সেটা হচ্ছে গরমকালে যেটা বেশি দরকার সেটা হচ্ছে গ্লুকন ডি, কারণ শরীরে একটা এনার্জি লস হয়, সেটার জন্য গ্লুকন ডি খাওয়াটা প্রচন্ড দরকার, সেটা নিতে পারো। আচ্ছা, তারপরে আমি কি খেতাম, তারপরে একটা ফল খেতাম, ঠিক আছে। ফল বলতে আমি আপেল খেতাম বেশিরভাগই, কারণ আমি পেয়ারা সহ্য করতে পারতাম না। আপেল খেতে পারো, সবেদা খেতে পারো, নাশপাতি খেতে পারো, তরমুজ খেতে পারো, আম খেতে পারো, সবটা খেতে পারো। বাট আম খাওয়ার সময় মনে রাখতে হবে আমি খুব বেশি আম বা খুব বেশি লিচু একসাথে খেয়ে নেবো না। আমি লিচু একদিন খুব বেশি একসাথে খেয়ে নিজে প্রবলেম ফেস করেছিলাম। তো এগুলোতে কি হয় না, এগুলোতে খুব পেট ভার করে, ঠিক আছে। তো তাতে কি হয়, তোমারও কষ্ট হবে, বেবিরও কষ্ট হবে। তো চেষ্টা করবে আম, লিচু এই টাইপের জিনিস, কাঁঠাল এই টাইপের জিনিসগুলো যতটা কম সম্ভব হবার খাওয়ার। আর সব থেকে বেশি যেটা, যদি তোমাদের যদি কনস্টিপেশন না থাকে তাহলে অবশ্যই বেদানা খেতে পারো, বেদানাটা কিন্তু খুব উপকারী জিনিস এই সময়, এটা খেতে পারো। আচ্ছা, তারপরে লাঞ্চ। লাঞ্চে আমি নিতাম ভাত, তার সঙ্গে হচ্ছে ডাল, ডাল মুসুর ডাল বা মুগ ডাল, এটা যেরকম যেদিন হতো সেরকম, তার সঙ্গে শাক একটা রোজ থাকতো, তার সঙ্গে হচ্ছে সবজি, সব রকম সবজি দিয়ে একটা তরকারি বা শুক্তো এই টাইপের কিছু, বা যেদিন খেতে ইচ্ছা করতো না সেদিন ভাতে সব সবজি সেদ্ধ দিয়ে খেতাম এরকম। তার সঙ্গে মাছ, মাছটা খেতে হবে তোমাকে 150 গ্রাম মতো, ঠিক আছে, 150 গ্রাম মাছ বা 150 গ্রাম চিকেন, এটা মাছের পাতলা ঝোল খাবে, চিকেনেরও একদম পাতলা ঝোল খাবে, বেশি তেল মশলা শুকনো লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে খাবে না, যতটা সম্ভব লাইট খাওয়ার চেষ্টা করবে। তার সঙ্গে চাটনি খেতে পারো, তার সঙ্গে অল্প অল্প পাঁপড় খেতে পারো, আচার খেতে পারো, যা ইচ্ছা খেতে পারো, কোনো অসুবিধা নেই, বাট তোমার শরীর যেটা নিতে পারবে তুমি কিন্তু সেটুকুই নেবে, তার বেশি নয়। তারপরে যেটা খাবে সেটা হচ্ছে মুসম্বি লেবুর রস, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব উপকারী জিনিস, চেষ্টা করবে 2 মতন মুসম্বি লেবু খাওয়ার। তারপর ইভিনিংয়ে আমি ছানা খেতে পারতাম না বলে আমি দুধ খেতাম, তোমরা যদি ছানা খেতে পারো তোমরা ছানা খেও, ছানাটাও খুব উপকারী জিনিস, কারণ এই সময় দুধ, দুধের মধ্যে যেহেতু ক্যালসিয়াম থাকে তো সেই জন্য এটা তোমার জন্য যতটা ভালো তোমার বেবির জন্য ততটা ভালো। দুধ ছানা এই টাইপের জিনিসগুলো খাওয়ার চেষ্টা করবে, টক দই খেতে পারো ভাত খাওয়ার পরে। আচ্ছা, আর সন্ধেবেলা যেদিন যেদিন, রোজ তো দুধ খেতে ইচ্ছা করতো না অবশ্যই, যেদিন যেদিন দুধ খেতে ইচ্ছা করতো না সেদিন সেদিন ধরো চিকেন পাকোড়া খেতাম, বা বাড়িতে বানানো মোমো খেলে, বা কোনো রকম যদি হালকা কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে সেটা বাড়িতে বানিয়ে খেতে পারো, সবটাই বাড়িতে বানিয়ে,
আমি ডিমের ডেভিল খেতাম, অনেক কিছুই খেতাম, বাট প্রত্যেকটা জিনিসই বাড়িতে বানিয়ে যেটা তোমার শরীর নিতে পারবে সেরকম। একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে ডিম সেদ্ধ, যেটা রেগুলার নিতে হবে সকালবেলা। সকালবেলা আমি ব্রেকফাস্টের সঙ্গে একটা করে ডিম সেদ্ধ খেতাম, এবং পুরোটা, হাফ বয়েলড ডিম নেবে না, কারণ হাফ বয়েলড জিনিসপত্র এই প্রেগনেন্সি টাইমে খাওয়া একদম উচিত নয়। যেটাই খাবে না কেন, ফুল বয়েল জিনিস খাবে, ফুল এগ, যেটা হোল এগ সেটা খাবে উইথ কুসুম। কুসুমটা খাবে না এমন নয়, কুসুমে ফ্যাট থাকে, কিন্তু এই সময়টা তোমার শরীরে এবং বেবির জন্য দুজনের জন্যই ফ্যাটটা দরকার, তো কুসুমটা অবশ্যই খাবে। আচ্ছা, এবার আসি ডিনারে। ডিনারেও তাই, ডিনারে আমি ভাত খেতাম বিকজ অফ কনস্টিপেশন। তোমরা চাইলে রুটি খেতে পারো, তার সঙ্গে সবজি, তার সঙ্গে আবার ডাল, তার সঙ্গে আবার ওই 150 গ্রাম প্রোটিন, মাছ বা চিকেন। এবার যারা ভেজিটেরিয়ান তারা কি করবে, ভেজিটেরিয়ান যারা, তারা পনির খেতে পারো, টোফু খেতে পারো, সয়াবিন খেতে পারো, ঠিক আছে, এইগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তো তোমরা এগুলো কিন্তু অবশ্যই নিতে পারো। আর একটা জিনিস যেটা মেনটেন করবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে খুব পেট ভর্তি করে খাবে না। খুব পেট ভর্তি করে খেলে কি হয়, তোমারও একটা অস্বস্তি হবে, এবং আমি যেটা ফিল করেছিলাম, এটা কোনো সায়েন্টিফিক জিনিস নয়, তাও আমি বলছি, আমি এটা ফিল করেছিলাম, খুব বেশি করে খেয়ে ফেলার পর না বেবি মুভমেন্ট আমি ফিল করতে পারতাম না। তো এটা একটুখানি খেয়াল রাখবে, খুব পেট ভর্তি করে রাত্রিবেলাটা খাবে না, এবং খাওয়ার পরে অন্তত 10 মিনিট একটু হাঁটাচলা করবে, যাতে তুমি কমফর্টেবল থাকতে পারো। এবার একটা জিনিসে আসি, সেটা হচ্ছে প্রেগনেন্সি টাইমে ডিপ্রেশন, যে জিনিসটা বলতে পারো এখন 70% মানুষের ক্ষেত্রে প্রেগনেন্সিতে ডিপ্রেশনটা প্রচুর কাজ করে। কেন কাজ করে, কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যারা ওয়ার্কিং থাকে তারা যদি ফট করে ঘরে বসে যায় তো সেই ক্ষেত্রে একটা ডিপ্রেশন তো আসে, কিন্তু যারা ধরো হোম মেকার তাদের ক্ষেত্রে ডিপ্রেশন আসে। কেন আসে, কারণ সেই সময়টা না এমনি হরমোনাল চেঞ্জেস থাকে, মুড সুইংস হয়, তো সেই সময় দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে তোমার পার্টনার কিভাবে তোমাকে হেল্প করছে, সেটা এই সময়টা পার্টনার তোমাকে যদি খুব ভালোভাবে সাপোর্ট করে, তাহলে না ডিপ্রেশনটা অনেকটা অনেক জায়গা থেকে দূরে সরে যায়। আর একটা জিনিস হচ্ছে, এমন কিছু করবে না, এমন কিছু দেখবে না যেটাতে তোমার মুড আরো অফ হয়ে যায় বা তুমি ডিপ্রেশনে আরো বেশি চলে যাও। যত পারবে চিয়ারফুল মিউজিক শুনবে, যত পারবে একদম পিসফুল যে মিউজিকগুলো সেগুলো শুনবে, স্লিপিং মিউজিক পাওয়া যায় ইউটিউবে প্রচুর পাবে, সেগুলো শুনবে। তারপর তোমার প্রচুর মোটিভেশনাল স্পিচ, এগুলো এখন ইউটিউবে প্রচণ্ড অ্যাভেলেবেল, মোটিভেশনাল স্পিচ সেগুলো শুনবে। গীতা পড়তে পারো, আমিও পড়তাম বাট শেষ করতে পারিনি পড়ে। আচ্ছা, যদি কারো ছবি আঁকার ইচ্ছা থাকে ছবি আঁকতে পারো। আমি নিজে ছবি কোনোদিন আঁকিনি, আমি আঁকতে একদম পারি না, কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ফ্ল্যাটে রয়েছে খাতা দুটো। আমি না ওই সময়টাতে এমন ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, আমি ছবি আঁকতে শুরু করি, একদম মানে কি বলবো, বেসিক ছবি কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ছবি আঁকতে পারো, যারা গান গাইতে ভালোবাসো তারা গান গাইবে, আবৃত্তি করতে পারো যারা তারা আবৃত্তি করবে, যেটা করে তোমার মন ভালো লাগবে সেটা চেষ্টা করবে বেশি বেশি করে করার। ফোন যতটা সম্ভব কম দেখতে পারো ততটাই ভালো। আমি নিজে ফোন কম দেখিনি, আমি সারাদিন ব্লগ দেখতাম, ইনসাইড আউট অ্যান্ড প্রবাসে ঘরকন্যা, তো এদের থেকে আমি যথেষ্ট মোটিভেটেড হতাম, আমি এদের থেকে কখনো ডিপ্রেসড হইনি, তো তাই জন্য আমার এদের ব্লগ দেখতে ভালো লাগতো। যার ব্লগ দেখতে ভালো লাগবে তার ব্লগ দেখবে, যদি কারোর ভিডিও দেখতে ভালো লাগে দেখবে, কার্টুন দেখে অনেকে এই সময় কার্টুনস দেখবে, কিন্তু যতটা সম্ভব পারবে মোবাইলটা একটু কম ইউজ করবে। এই হচ্ছে মোটামুটি জেনারেল একটা ডিপ্রেশন বা হরমোনাল চেঞ্জেসের জন্য টিপস। আর একটা জিনিস মাথায় রাখবে, এই সময় আমরা বেশিরভাগ লোকই, আমিও, গুগল থেকে প্রচুর সার্চ করে একটা কিছু হলো গুগলে দেখে নিই, কী হলো, এটার কী কী হতে পারে, কমপ্লিকেশন কী আছে, কী আছে এটার, ওষুধ কী, এটার থেকে ভবিষ্যতে কী হতে পারে, এইসবগুলো তো এইগুলো না করবে না, কারণ গুগলে ইন জেনারেল কী কী হতে পারে সেসব লেখা থাকে। তোমার কী হতে পারে না হতে পারে সেটা কিন্তু গুগল জানে না, সেটা কে জানে, তোমার ডক্টর জানে। তো গুগল থেকে দেখে সেটা নিয়ে প্যানিক করা বন্ধ করে কিছু প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ডক্টরের সঙ্গে কনসাল্ট করবে। আর একটা কথা বলে রাখি, আফটার প্রেগনেন্সি মানে আফটার ডেলিভারি, মানুষের না মানে কি হয়, বাড়ির লোকের বেশিরভাগ অ্যাটেনশন চলে যায় বাচ্চার উপরে, তো সেই ক্ষেত্রে কি হয়, এটাও না বাড়ির লোককে মাথায় রাখতে হবে এবং তোমাকে নিজেকেও মাথায় রাখতে হবে যে তুমি কিন্তু এখন পুরোপুরি সুস্থ নও। তোমার নর্মাল ডেলিভারি হোক বা তোমার সিজেরিয়ান সেকশন হোক, এতদিন ধরে তুমি একটা ধকলের মধ্যে দিয়ে গেছো এবং এখনো যাচ্ছ, এখনো একটা কিন্তু তুমি রিকভারি প্রসিডিওরের মধ্যে দিয়ে যাচ্ছ। এই সময় পা ব্যথা, কোমর ব্যথা, পিট ব্যথা সমস্ত কিছু হবে, তোমাকে এবং তোমার বাড়ির লোককে খেয়াল রাখতে হবে যে এই সময়টা যেন বাচ্চার সাথে সাথে তোমার টেক কেয়ারটাও সেরকমভাবে হয়।
বাচ্চা হয়ে গেছে মানে বাচ্চার দিকে আমি পুরোপুরি সবকিছু দিয়ে দিলাম, যার জন্য আমি বাচ্চাকে পেলাম তাকে আমি দেখছি না, এই জিনিসগুলো যেন বাড়িতে না হয় সেটা একটুখানি বাড়ির লোককে খেয়াল রাখতে হবে। যদি তোমার বাড়ির লোক তোমাকে একটু সাপোর্ট করে তো কি হয়, এই সময় যে মুড সুইংসগুলো হয় সেগুলো থেকে বেরিয়ে আসতেও তুমি হেল্প পাবে এবং তোমার শরীরে যে রিকভারি প্রসেসটা চলছে সেটাতেও কিন্তু তুমি অনেকটা বেশি হেল্প পাবে। তো আজকের মতন মোটামুটি ভিডিওটা এই অবধি, আশা করি তোমাদের কিছু কিছু কোয়ারিজের উত্তর দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।